আজকে আমরা আলোচনা করব হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ে। আমরা জেনে নেব হাই ব্লাড প্রেশার আসলে কি, হাই ব্লাড প্রেশার কেন হয়, একজন সাধারণ মানুষের ব্লাড প্রেশার নর্মাল কত হওয়া উচিত, সিস্টোলিক প্রেশার কি, ডায়াস্টোলিক প্রেশার কি, এবং সবশেষে আমরা জেনে নেব যে যদি আপনার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে বা আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আপনি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আচ্ছা, আলোচনাতে যাওয়ার আগে আপনারা বলুন তো, আপনারা কখনো ওয়াটার পাম্প দেখেছেন? নিশ্চয় দেখেছেন। ওয়াটার পাম্প থেকে যখন পাইপ দিয়ে জল সাপ্লাই হয় তখন পাইপের মুখে এইভাবে চাপ দিয়ে দেখেছেন? যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে এইভাবে চাপ দিয়ে ধরলে আপনার হাতে বা আপনার আঙুলের মধ্যে কতটা প্রেশারের সৃষ্টি হয়। ঠিক একই সিস্টেম রয়েছে আমাদের শরীরের মধ্যে। এখানে ওয়াটার পাম্প হলো আমাদের হার্ট আর এখানের পাইপ হলো আমাদের আর্টারি। হার্ট নিরন্তর ব্লাড পাম্প করে চলেছে এবং আর্টারির মধ্যে দিয়ে আমাদের পুরো শরীরে ব্লাড সার্কুলেট হচ্ছে। আর্টারির মধ্যে দিয়ে যখন ব্লাড যায় তখন আর্টারির ওয়ালের মধ্যে যে প্রেশারের সৃষ্টি হয় সেটিকে বলা হয় ব্লাড প্রেশার। কিন্তু এই রক্ত চলাচলের রাস্তার মধ্যে যখন বাধার সৃষ্টি হয়, অর্থাৎ যখন ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রল আমাদের রক্ত চলাচলের রাস্তার মধ্যে গিয়ে জমাট বেঁধে যায়, তখন কম পরিমাণ রাস্তার মধ্যে সম পরিমাণ ব্লাড ফ্লো করার চেষ্টা করে হার্ট, আর তখন আর্টারির ওয়ালের মধ্যে বেশি প্রেশারের সৃষ্টি হয়। এই যে বেশি প্রেশারের সৃষ্টি হয় বা হাই প্রেশারের সৃষ্টি হয় সেটিকেই আমরা বলে থাকি হাই ব্লাড প্রেশার। একজন সুস্থ মানুষের নর্মাল ব্লাড প্রেশারের রেঞ্জ হলো 120/80 mm মার্কারির নিচে। এখানে 120 হলো আপনার সিস্টোলিক প্রেশার এবং 80 হলো আপনার ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার বলতে আমরা কি বুঝি? সিস্টোলিক প্রেশার হলো হার্ট যখন পাম্প করে আমাদের পুরো শরীরে ব্লাড সার্কুলেট করে সেই সময়তে আর্টারির ওয়ালে বা ব্লাড ভেসেলের ওয়ালে যে প্রেশারের সৃষ্টি হয় সেটি হলো সিস্টোলিক প্রেশার। আর ডায়াস্টোলিক প্রেশার হলো কি, যখন পুরো শরীরের রক্ত আবার হার্টের দিকে রিটার্ন আসে তখন যে প্রেশারের সৃষ্টি হয় সেটি হলো ডায়াস্টোলিক প্রেশার। এখন আমি 8টি সাবধানতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটি সাবধানতা বা প্রত্যেকটি স্টেপ কিন্তু আপনার জন্য সমান জরুরি, তাই প্রত্যেকটি স্টেপ কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা প্রথমে যে বিষয়টির কথা আপনাদেরকে বলবো সেটি হলো ওয়েট লস। যদি আপনি ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছেন আর যদি আপনার উচ্চ রক্তচাপ থেকে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ওয়েট কমিয়ে ফেলার চেষ্টা করুন। আপনার যখন ওয়েট কমে আসবে দেখবেন ধীরে ধীরে আপনার ব্লাড প্রেশারও কিন্তু কমে আসছে। গবেষণায় দেখা গেছে যদি আপনার 1 kg ওজন আপনি কমিয়ে ফেলতে পারেন তাহলে 1 mm মার্কারই আপনার ব্লাড প্রেশার কমে আসে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার ওয়েটটি কমিয়ে ফেলার চেষ্টা করুন। আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই এবং সেই খাবারের মধ্যে যত পরিমাণ খাদ্যলবণ থাকে সেই খাদ্যলবণের পরিমাণ যাতে বেড়ে না যায় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আমরা সারাদিনে 2000 mg বেশি কিন্তু খাদ্যলবণ খেতে পারি না। কিন্তু আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন, 1 চা চামচ খাদ্যলবণে 2300 mg থাকে। তাই এখন থেকে আপনি নিজেই নির্ধারণ করে নেবেন যে আপনার কোন খাবারে কতটা খাদ্যলবণ আপনার খাওয়া উচিত। হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার জন্য আপনাকে ড্যাশ ডায়েট মেনটেন করা উচিত। এখানে ড্যাশ DASH ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, এই ড্যাশ ডায়েটে বলা হয় আপনি যতটা সম্ভব তেল এবং তেল মশলা জাতীয় খাবার বন্ধ করুন, ভাজা পোড়া খাবার বন্ধ করুন, জাঙ্ক ফুড ফাস্টফুড থেকে দূরে থাকুন, প্যাকেজ ফুড থেকে আপনি দূরে থাকুন, রিফাইন্ড কার্বোহাইড্রেট তার মানে আপনার ময়দা পলিশ রাইস এগুলিকে যতটা সম্ভব কম করে দেওয়ার চেষ্টা করতে হবে, সাথে সাথে সবুজ শাকসবজি এবং ফলমূল খাবার পরিমাণ প্রচুর পরিমাণে বাড়াতে হবে এবং আমাদেরকে সেই সমস্ত সবুজ শাকসবজি এবং ফলমূল খাবার পরিমাণ বাড়াতে হবে যার মধ্যে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মাত্রা বেশি থাকে। এই পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যখন আমাদের শরীরের মধ্যে যায় তখন শরীরের অতিরিক্ত সোডিয়ামকে বাইরে বের করে দিতে সাহায্য করে, তার ফলে আমাদের উচ্চ রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আপনি যদি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন তাহলে সপ্তাহে 150 মিনিট অর্থাৎ সপ্তাহে 5 দিন আধ ঘন্টা করে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ কিন্তু আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট লাভদায়ক। যে কোনো প্রকারের ফিজিক্যাল স্ট্রেস
বা যে কোনো প্রকারের মেন্টাল স্ট্রেস কিন্তু আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। তাই এই সমস্ত স্ট্রেস বা টেনশন থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি মেডিটেশন করতে পারেন, মেডিটেশন করলে কিন্তু আপনার স্ট্রেস বা টেনশন অনেকটা কমে আসে। যদি আপনাদের কোনো আনহেলদি হ্যাবিটস থেকে থাকে বা অস্বাস্থ্যকর অভ্যেস থেকে থাকে, যেমন ধরুন স্মোকিং করা, গুটকা খাওয়া, অতিরিক্ত পরিমাণে মদ্যপান করা বা আপনার অতিরিক্ত পরিমাণে চা বা কফি খাওয়া, এই সমস্ত অভ্যেসগুলিকে যতটা সম্ভব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। যদি আপনার হাই ব্লাড প্রেশার ডায়াগনোসিস হয়ে যায়, তারপরে আপনার চিকিৎসক আপনাকে যে ওষুধটি দেবে সেই ওষুধটি কিন্তু কখনোই বন্ধ করবেন না। যদি ওষুধটি খাওয়ার পরে আপনার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড এফেক্ট আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধটি বদলে নেওয়ার চেষ্টা করুন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বিপি মনিটরিং। আপনাকে কিন্তু নিয়মিতভাবে আপনার ব্লাড প্রেশার চেক করা উচিত, সম্ভব হলে সপ্তাহে একদিন, যদি সম্ভব না হয় মাসে একদিন অন্তত আপনার ব্লাড প্রেশার চেক করে নেওয়া উচিত এবং দেখা উচিত আপনি যে প্রেশারের ওষুধটি খাচ্ছেন সে ওষুধটি ঠিকঠাকভাবে কাজ করছে কি না। এই 8টি সাবধানতা যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতের মুঠোয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত কিন্তু নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটি সায়েন্টিফিক এডুকেশনাল হেলথ রিলেটেড চ্যানেল। আমরা নিয়মিতভাবে এই চ্যানেলে হেলথ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।